শেখ সোহেব আপনি দেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে, তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান, তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন, এতটুকু বিলম্ব করা জায়েজ আছে। তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান, এসার পরে গোসল ফরজ হয়ে গেল, ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার, তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর ওয়াক্ত হলে তখন গোসল করতে চান, তাহলে অজু করে ঘুমানো বন্ধনের কাজ করাটা সুন্না, এটা উত্তম। কিন্তু যদি কোনো কারণে অজু নাও করেন তাতে তিনি কবিরা গুনাহ করেছেন বা এরকম না, সুন্নাতরও করেছেন, এটুকু বলা যাবে। এরপর রিয়াজুল জান্নাত বর্ষা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার অনার্স পরীক্ষা চলছে, সামনের পরীক্ষার বিষয় হচ্ছে উপন্যাস, এর মধ্যে বিষাদ সিন্ধু আছে, এ উপন্যাসে তো ইতিহাস বিকৃত করা হয়েছে, এখন এটাকে পরীক্ষার খাতা লেখা যায় আছে? আপনি সেখানে কী লেখা আছে কোট আন কোট করে ওখানকার তথ্যগুলো আপনি সেখানে উপস্থাপন করতে পারেন যদি সুযোগ থাকে। আমি জানি না আপনার পরীক্ষার কী ধরন কী, তাহলে সেক্ষেত্রে আপনি ব্র্যাকেটে বন্ধনীতে বা কোনোভাবে নিজের কোনো মতায়াত মূল্যায়ন থাকলে সেটা আপনি উল্লেখ করতে পারেন, বাট সেখানে শুধুমাত্র বইতে যা আছে যা সেটা আপনি লিখলেন, এটা তো আর আপনি অন্যদের কাছে প্রচার করছেন না, অতএব এটি আপনার জন্য নাজায়েজ বা হারাম হবে না ইনশাআল্লাহ তাআলা। সোহরাব হোসেন শাফি লিখেছেন, আমি ইউরোপ থেকে চলে এসেছি, অনেক টাকা পয়সা কামানোর সুযোগ ছিল, দিনে কোথাও ভবিষ্যৎ প্রজন্মের ইসলামের কথা ভেবে চলে আসি, এখন আমার পরিবার ও আশপাশে মানুষ নানা বাজে মন্তব্য করে, আমি কি ভুল করেছি? আপনি অবশ্যই ভুল করেননি, আপনি খুব ভালো কাজ করেছেন, বিশেষ করে আপনার যে সন্তান সন্ততি তাদের দিন এটা হুমকির মধ্যে পড়বে, তাদের ইমানটা হুমকির মধ্যে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। সেই জায়গা থেকে আপনি চলে আসলে আপনি ভালো কাজ করেছেন। হ্যাঁ, যদি আপনি সেখানে দাওয়াতে কাজ করে নিজের পরিবারকে দিনের উপরে স্ট্রং করতে পারেন বা আপনি এখন তাদেরকে এখানে দিনদার, স্ট্রং মজবুত দিনদার বানিয়ে তারপর সেখানে দাওয়াতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আপনি বসবাস করেন, সেটা হতে পারে। আদারওয়াইজ আপনার সিদ্ধান্ত, আপনি সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন, এতে কে কী বলছে আপনি সেদিকে কান না দিয়ে নিজের কাজ আপনি করতে থাকুন এবং সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। তানিয়া গিয়াস এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ক্যান্সারের রোগী, আমাকে কেমোথেরাপি দেওয়া হয়েছে, আমি বোরকা পরি কিন্তু মুখ আটকালে গরমে কষ্ট হয়, সেক্ষেত্রে মুখ খোলা রাখলে কি আমার গুনাহ হবে? বোন তানিয়া, আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন, আপনাকে সেফায়ে কামাল আল্লাহ দান করুন, আমরা দোয়া করি। বোরকা পরে চলাফেরা আপনার যদি কষ্ট হয়, অসহনীয় হয়, তাহলে অবশ্যই আপনি মুখ খোলা রেখে আপনি চলাফেরা করতে পারেন, সেক্ষেত্রে সম্ভব হলে মুখের মাথার উপর যে ওড়না থাকবে এটাকে একটু টেনে দিবেন যাতে আপনার মুখ প্রদর্শিত না হয়, কমপক্ষে এতটুকু আপনি করার চেষ্টা করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।